গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তাই যাই হোক, আজ সকালটা এখান থেকে স্টার্ট করছি, আমি এখন বাজারে যাচ্ছি। তাহলে চলো, বাজার থেকে এসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, কথা হবে। চলো তাহলে, চলো এখন যাওয়া যাক, ফেরত যাও। তাহলে চলো এখন যাওয়া যাক, ফেরত যাও। দেখো, আমার সাথে আমার বৌদি অ্যাড হয়েছে, বৌদিও যাচ্ছে বাজার করবে। আমার বৌদি সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। গুড মর্নিং সবাইকে আমাদের তরফ থেকে। আমার বোনও দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে আমাদের জন্য। ও অনেক আগেই বেরিয়ে গেছে। দেখো চারিদিকে রাস্তার মধ্যে, কাঁচা লঙ্কা নেওয়া হলো। গাইজ দেখো, আমি বাড়ি চলে এসেছি, মামা ঘুম থেকে উঠে গেছে, উঠে একা একা ব্রাশ করছে। দেখো চেয়ার নিয়ে নিচ্ছে, মাম দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, তাকাও একটু মামা। ও অ্যাকোয়াগার্ডের এখানে গ্লাস নিয়ে জল নিয়ে মুখ ধোবে, কারণ ঝিলিক দিদি পড়ছে এখনো, কোনো কমপ্লিট হয়নি। তিতি এখনো আসেনি, আসবে। তা বাজারে কী কী করেছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বাজার করেছি, ফোন ধরবো না, বাজার ধরবো তার জন্য। টাকলা এখনো আসলো, এত দেরি করে আসলো। তোমরাই তো বেরিয়েছিল। আমরা বেরিয়েছিলাম, বাজারে গেছিলাম তো এর জন্য। আমার মাও গেছিল, ওর মা গেছিল, বৌদি গেছিল। মামা এখন রাইস কি রাইস লেখো, রাইস বানাও, ঠিক আছে লেখো। গাইস আমি এখানে চিকেন রান্না করবো, তার জন্য এখানে দেখো ছোটো ছোটো নতুন আলু, কয়েল করে খাও। আলু কেটে নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা রসুন কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমি মশলা করবো, আর এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে একটু ধনে জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা রসুনগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মশলা করবো। গাইস দেখো আমি আলুগুলো এখানে ভাজছি, লাল লাল করে ভেজে নেবো। আর তোমাদের দাদাভাই যে ব্রেড খাবে, তা এখন গ্রিল করে নিলাম একটু। এ নাও, একটু মিউনিস লাগিয়ে দিয়েছি এর মধ্যে, দেখতেই পাচ্ছ। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চিকেন বসিয়ে দিচ্ছি, আর এদিকে ডাল হয়ে গেছে, আর আমার বড় মেয়ে এখন পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার বড় মেয়ে পুজো দিচ্ছে, গাছ থেকে ফুল তুলে নিয়ে আসলো। মামাম এখনও লেখাপড়া করছে, লেখাপড়া মামাম লিখে দিতে পারে, এখানে চলে এসেছিলাম, যাও লেখো। সুন্দরভাবে আমার বড় মেয়ে পুজো দিচ্ছে, গাছ থেকে ফুল নিয়ে এসেছে আজকে, আজ জবা ফুল ফুটেছে অনেকগুলো। আজকে আছে ভেজ ফ্রাইড রাইস, অনেক রকম সবজি দিয়ে বানানো হয়েছে, তার সাথে আছে চিকেনের লাল লাল ঝোল। এই যখনভাবে যখন চিকেনটা নেব, নেওয়ার পর যখন এখান থেকে একটু গ্রেভি নিয়ে যখন এটার সাথে মিশিয়ে যখন এভাবে যখন নিয়ে যখন এটা যখন মুখের মধ্যে দেব, ইট ইজ লাভ লাভ লাভ। এইভাবে নেওয়ার পর যখন তারপরে স্যালাডে টমেটো, ইভিনিং টাইম, আমরা এখন ছাদে উঠেছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে, বেশ ভালো লাগছে। গাছে কত ফুল ফুটেছে, আর আমি দেখো কি করছি, দেখো বেশ ভালোই লাগছে দেখতে। আর মামা এখানে আকাম কুকাম করছে, মাটি নিয়ে খেলা করছে, তাই তো মামা? এই মাটিটাকে পাতলা করছে, মাটিটাকে পাতলা করছে, বেশ ছাদ থেকে যেতে ইচ্ছে করছে না, কেন এতগুলো ফুল গাছ, তার মধ্যে গাছে কি সুন্দর দেখো ফুল ফুটেছে, গাছের পাতা কম ফুল বেশি, আর হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে।
পেছনেও আছে অনেক গাছ, অনেক গাছ, আনন্দটা গাছ। কালকে সাদা ফুল ফুলবে কত কড়ি হয়েছে, জবা ফুল ফুলবে কড়ি হয়েছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। গাছে টমেটম হয়েছে। গাইজ দেখো, আমাদের মাম্মাম এখন একাই পড়াশোনা করছে, খুব ভালো হয়ে গেছে, স্কুলের হোমওয়ার্ক করছে। আর আমার বড় মেয়ে পড়তে বসে গেছে, এদিকে ল্যাপটপ নিয়ে দেখতেই পাচ্ছ, গালে হাত দিয়ে পড়াশোনা করছে। চলো আমি এখন তাহলে আমি এখন একটু বৌদিবাড়ি যাচ্ছি, চলো বৌদিবাড়ি একটু দেখো, দেখিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি। আসিনি এখনো, বাসে রয়েছে। ও রাজমা চামুড়ি খাচ্ছে, এখন ডিস্টার্ব করবি না? না রাজমাকে ডিস্টার্ব করো না, খাক মন দিয়ে। হ্যাঁ পায়েল কেমন আছিস? ভালো আছি। হ্যাঁ বল, ভালো আছিস? টাটা বৌদি। গাইজ দেখো, আমি এখন আমার দুই মেয়েকে খেতে দেবো। এখানে আছে ছোলার ডাল, দেখতেই পাচ্ছ রাতের খাবার, আর এখানে আছে লুচি। মামাম চলো মামামকে খেতে দিইনি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা। মামাম তাড়াতাড়ি চলে আসো। দেখতেই পাচ্ছ মামাম খাও, দাদা খাও। মামাম দেখো কেমন হয়েছে, মামাম নোংরা মতো হাত দেয় না, মামাম নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। চলো গুড নাইট টাটা, এখনকার মতন আজকের মতন এখানেই শেষ, টাটা। আমার তো মা আমার নেক্সট ভিডিওটা আসবে, দাদা দাদা।